প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও সুস্বাগত জানাচ্ছি। আশা করি এই করোনাকালীন মহাসংকটের মুহূর্তে তোমরা আজ যেখানে আসো সবাই ভালো আসো, এই প্রত্যাশা রেখে আজকে আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের পাঠ 2 এবং 3, অর্থাৎ সালাত ও সাউম। প্রথমে আমরা সালাত নিয়ে আলোচনা করব। সালাত, সালাত শব্দটি আরবি, এর নামাজ হচ্ছে, এর ফার্সি শব্দ নামাজ, আর এর অর্থ হলো প্রার্থনা করা। মানুষের দিকে ইঙ্গিত করা হলে, নিস্পত করা হলে অর্থ প্রার্থনা করা, রাসূলের দিকে নিস্পত করা হলে অর্থ দোয়া। তারপরে ফেরেশতার দিকে নিস্পত করা হলে ও মাগফিরাত, আল্লাহর দিকে নিস্পত করা হলে রহমত। তাহলে আমরা সালাতের কয়েকটি অর্থ পেলাম। ইসলাম শরীয়তের পরিভাষা, দৈনিক 5 ওয়াক্ত নির্দিষ্ট নিয়মে নাক ও কপাল জমিনে ঠিকই যে ইবাদত করা হয় ওয়াকে বলা হয় সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ইকামিস সালাত ওয়া আতিয যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া আতিয যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। বুখারী ও মুসলিম, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফে হাদিসে এসেছে ইসলামের বুনিয়াদ হলো 5টি। কয়টি? 5টি। 1 নম্বর হচ্ছে নামাজ, 1 নম্বর হচ্ছে ইমান, 1 নম্বর হচ্ছে কি ইমান, 2 নম্বর হচ্ছে নামাজ, 3 নম্বর হচ্ছে রোজা, 4 নম্বর হচ্ছে জাকাত, 5 নম্বর হচ্ছে হজ। ইমান আনার পর মানুষদেরকে যে কাজটি করতে হবে, আল্লাহর প্রতি ইমানের মূল বিষয়গুলো বিশ্বাস করা, এটা আনার পর মানুষকে প্রথমে এই কাজটি করতে হবে, নামাজ। ইবাদতের মধ্যে হচ্ছে আর সালাত ও রাসুল ইবাদত, নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের কি নেবেন, হিসাব নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফযালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার হিসাব নেওয়া হবে নামাজ সম্পর্কে, নামাজ হিসাব নেওয়া হবে। এই নামাজ মানুষদেরকে দুনিয়ার বিভিন্ন খারাপ ক্রিয়া থেকে নিজেকে ফিরিয়ে রাখে। আল্লাহ পাক কোরআনে পাক অনেক জায়গায় বলেন, সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় মানুষদেরকে নামাজ খারাপ কাজ থেকে ফিরে রাখে। নিশ্চয় নামাজ, ইন্নাস সালাত, নিশ্চয় নামাজ মানুষদেরকে অশ্লীল বেহানা খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। তাহলে এখন প্রশ্ন করব স্যার, তাহলে অনেকে নামাজ পড়ে আবার খারাপ কাজ করে, তার মানে হচ্ছে সে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ পড়ছে না, সঠিকভাবে নামাজ আদায় করছে, এই জন্য তার নামাজ তাকে কি করছে না, খারাপ ইবাদত থেকে ফিরিয়ে রাখছে না। এখন সালাতের ধর্মীয় গুরুত্ব কি? আমাদের দৃঢ় একটা ধর্মীয় গুরুত্ব, একটা সামাজিক গুরুত্ব। আমরা আল্লাহ পাক কোরআনে বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, কোরআনে বহুবার এসেছে যে তোমরা নামাজ পড়ো, যাকাত প্রদান করো। এখন নামাজ না পড়ালে কবিরা গুনাহ হবে, আর কবিরা গুনাহ করলে আল্লাহ পাক তার মৃত্যুর পর তার জন্য অনেক একটি কঠিন শাস্তি রেখেছেন। আজ কেউ যদি নামাজকে ইনকার করে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবাকে বলে, হে সাহাবা সকল, তোমাদের বাড়ির সামনে যদি একটি পুকুর থাকে, যদি কি থাকে একটি পুকুর থাকে, ওই পুকুরে যদি দৈনিক 5 বার সে গোসল করে, তার শরীরে কি আর কোনো ময়লা থাকবে? সাহাবাকে কেরাম বললো, ইয়া রাসূলুল্লাহ, না আর কোনো ময়লা থাকবে না। তখন সাহাবা কেরাম বলল, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক
তার কোনো গুনাহ রাখবে না। তাহলে বুঝা যাচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আমাদের কি থাকবে না, কোনো গুনাহ থাকবে না। এবং যে ব্যক্তি মনোযোগ সহকারে খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে কিয়ামতের ময়দানে এই নামাজ হবে তার জন্য কি নূর। সুতরাং এবং এই নামাজ যারা পুরুষ এই নামাজ পড়তে হবে জামাতের সহিত। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ারকাউ মা রাকিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, তোমরা রুকুকারীদের সাথে কি করো রুকু করো, অর্থাৎ তোমরা জামাতের নামাজ আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবা এক অন্ধ ছিলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনুমতি চাইছিলেন যে তিনি এসে নামাজটাকে পড়বে ভাষায় পড়বে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলল, তুমি একটা কাজ করো, তোমার বাড়ি থেকে মসজিদে একটা লম্বা রশি লটকিয়ে রশি দিয়ে ফেলো, রশি ধরে ধরে মসজিদে কি করবে নামাজ আসে জামাতের সাথে নামাজ আদায় করবে, অর্থাৎ তোমাকে বাসা একলা নামাজ পড়ার কোনো সুযোগ নেই। তাহলে আমাদেরকে কী করতে হবে, জামাতে নামাজ আদায় করতে হবে। সুতরাং জামাতের সাথে আদায় করলে আমরা জানি এক একই নামাজ থেকে কত গুণ বেশি সব বেশি, সাতাইশ গুণ সব বেশি, সাতাইশ গুণ। আর আমি যদি এক একই পড়ি তাহলে এক গুণ হবে, এক একই পড়লে এক গুণ, এটা এক একই, আর এটা হলো জামাতে সাতাইশ গুণ। জামাতে নামাজ আদায় করলে এক একই করলে এক গুণ পাওয়া যাবে, আর জামাত আদায় করলে সাতাইশ গুণ পাওয়া যাবে। তাহলে আমরা বেশিটা আর বাকিদার হব। এখন সালাতের সামাজিক গুরুত্ব কী? এখন এতক্ষণ আমরা পড়লাম ধর্মীয় গুরুত্ব। সালাতের সামাজিক গুরুত্ব হচ্ছে যে মানুষ যখন মসজিদে নামাজ আদায় করবে পরস্পর সাথে ভাতৃত্ব বন্ধন সৃষ্টি হবে, একে অপরের দিতে পারবে, খোঁজখবর নিতে পারবে, কে সুখে আছে কে দুঃখে আছে, কে সুখে আছে কে দুঃখে আছে, কে বিপদে আছে কে আপদে আছে, তাহলে আমরা তার বিপদে আপদে সুখে দুঃখে শেয়ার হতে পারব। এবং সালাতে নামাজ পড়ার পরে আমরা দৈনিক পাঁচবার মসজিদ যখন যাবো একটা সমাজের লোক, তখন ওই একসাথে আর সাথে দৈনিক পাঁচবার দেখা হবে, তখন আমরা একজনের সাথে আরেকজন কী হবে ভাতৃত্ব বন্ধন সৃষ্টি হবে, যার ফলে আমাদের মধ্যে কি ঐক্য সৃষ্টি হবে। সুতরাং বোঝা গেল সালাতের মাধ্যমে আমাদের মাঝে কী হয় সৃষ্টি হয়, ঐক্য সৃষ্টি হয়। সুতরাং আমরা নামাজ আল্লাহুল আলমিনের একটা সর্বশ্রেষ্ঠ ইবাদত, মান্দার জন্য আসসালাতুল আসর ইবাদত, নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। আর এই ইবাদতটুকু আমরা করব জামাতের সহিত, কারণ জামাতের সহিত আদায় করলে সাতাশ গুণ সব পাওয়া যাবে, যেহেতু জামাত ছাড়া নামাজ কবুল হওয়ার সম্ভাবনা খুবই কম, সেহেতু আমরা অবশ্যই জামাতের সালাত আদায় করা শুধু ওয়াজিব। সালাতে জামাতের আদায় করা কি শুধু মুয়াক্কাদা মানে ওয়াজিব। তাহলে এই ওয়াজিব অবশ্যই আমরা তরক করলে গুণাহার হব, এবং অ্যাঙ্কার করলে যদি নামাজকে আমরা অ্যাঙ্কার করি তাহলে আমরা কাফের হয়ে যাবো। সুতরাং আমরা সবাই মিলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব এবং জামাতের সহিত নামাজ আদায় করবো চেষ্টা করব। আল্লাহ আমাদের যেন সবাইকে তৌফিক দান করে। নামাজ ব্যক্তি আরও কাজ হচ্ছে যে তার জন্য ফার্স্টটি পুরস্কার রয়েছে, যে ব্যক্তি নামাজ আদায় করবে তার এক নম্বর তার সর্বপ্রথম কেয়ামতের ময়দানে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, তার অভাব অনটন থাকবে না, তার অভাব অনটন থাকবে না। সুতরাং আমরা জামাতের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব, আর যারা নারীরা আছে তারা আমরা অবশ্যই করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব। সুতরাং নামাজ যদি আমরা আদায় করতে পারি তাহলে আমাদের দ্বিতীয় রুকন, নামাজ হচ্ছে ইসলামের দ্বিতীয় রুকন, আমাদের হচ্ছে ইসলামের দ্বিতীয় রুকন। এই নামাজ আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ না পড়লে বেহেশতের চাবি পাওয়া যাবে না। যারা খুশু খুজুর সাথে সঠিক নিয়মে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের চাবি তৈরি করেছেন। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ মানুষদেরকে কোথায় নিয়ে যাবে না জান্নাতে নিয়ে যাবে। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুতরাং আমরা প্রত্যেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব। আমরা এখন আলোচনা করব সাউম নিয়ে। সাউম শব্দটি আরবি এবং সাউম রোজা হলো পার্সি শব্দ। রোজা কি শব্দ? রোজা।
আমরা অনেকে বলি সামর্থ্য রোজা, রোজাটা হলো ফার্সি শব্দ, ফার্সি শব্দ। যেন আরো বলছিলাম নামাজটা হলো ফার্সি শব্দ, নামাজটা হচ্ছে কি ফার্সি শব্দ, নামাজটা হলো ফার্সি শব্দ। তো এই রোজা শব্দের অর্থ হলো বিরত থাকা, রোজা শব্দের অর্থ হলো বিরত থাকা। রোজা আসলে অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া, অর্থাৎ যেহেতু রমজান মাসে বান্দার আমলকে আল্লাহ পাক শেষ করে দেন, জ্বালিয়ে দেন, এই জন্য এটাকে বলা হয় জ্বালিয়ে দেওয়া, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া। রোজা এর মেন অর্থ হচ্ছে বিরত থাকা। রোজা কাকে বলেন? ইসলামী শরীয়তের পরিভাষা, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে সুবে সাদেক থেকে, সুবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত খাওয়া পানহার ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকার নাম হচ্ছে সাওম বা রোজা। আর বলি ইসলামী শরীয়তের পরিভাষায় রোজা শব্দের, রোজা যেহেতু বান্দার আমলকে নিঃশেষ করে দেয় যেটা আরেকটা অর্থ জ্বালিয়ে দেওয়া, তাহলে এই রমজান মাসে আমরা সুবে সাদেক থেকে আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে রোজার নিয়তে খাওয়া পানহার ইন্দ্রিয় তৃপ্তি যাবতীয় কিছু থেকে বিরত থাকার নাম হচ্ছে কি রোজা। এই রোজা হচ্ছে ইসলামের তৃতীয় রকম, সাম কি ইসলামের তৃতীয়, তৃতীয় রকম সাম হচ্ছে ইসলামের তৃতীয় রকম। ইসলামে আমি জানি ইসলামের রকম পাঁচটি, ইসলামের কয়টি পাঁচটি, এক নম্বর ইমাম, দুই নম্বর নামাজ, তিন নম্বর রোজা, চার নম্বর জাকাত, পাঁচ নম্বর হজ। তাহলে ইমান, নামাজ, রোজা, জাকাত, হজ, এই রোজাটা হলো ইসলামের তৃতীয় রকম। রোজাটা কি ইসলামের তৃতীয় রকম। এই রোজা মানুষদেরকে, এই রোজা মাসে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুম, আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীন মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাদের উপর যেমনি ফরজ করা হয়েছিল, তোমাদের পূর্ববর্তীদের উপর তেমনি ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজকারী অর্জন করতে পারো, তাকওয়াবান হতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো। আর খোদাভীতি অর্জনটা কি? আল্লাহ পাক যেগুলো আদেশ করেছেন এগুলো পালন করা, আর যেগুলো থেকে নিষেধ করেছে এগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে খোদাভীতি, তা পাওয়ার জন্য। এই রমজান তিনটি ভাগে বিভক্ত, এই তৃষ্টি রমজান প্রথম দশ, এখন রমজান মাস চলতেছে, কোন মাস চলতেছে রমজান মাস, আমাদের এখন প্রথম দশ দিন হচ্ছে রহমত, তৃতীয় দশ দিন হচ্ছে বরকত, তৃতীয় দশ দিন হচ্ছে মাগফিরাত, আমাদের রহমত দশ দিন, আজকে অষ্টম দিন চলতেছে। সুতরাং এই রোজা মানুষদেরকে তাকওয়াবান করে তোলে, রোজা মানুষদেরকে সহিষ্ণুতা শিক্ষা দেয়, রোজা মানুষদেরকে বিভিন্ন খারাপ থেকে বিরত থাকাকে শিক্ষা দেয়। আসসাউম, আল্লাহ রাসূল বলে আসসাউম জুন্নাতুন, রোজা হচ্ছে ডাল সুর, এমন বলল স্যার আল্লাহ রাসূল বলছে আসসাউম জুন্নাতুন, রোজা ডাল সুর, রোজা ডাল সুর। রোজা হচ্ছে ডাল স্বরূপ, এবং রোজাকে ডালের ডালের সাথে তুলনা দেওয়া হলো কেন? তৎকালীন ইসলামের প্রাথমিক যুগে যখন যুদ্ধ হতো তখন তলোয়ার যুদ্ধ হতো, এক হাতে ঢাল আর হাতে তলোয়ার, তলোয়ার দিয়ে আক্রমণ করা হতো আর ডাল দিয়ে শত্রুপক্ষের আক্রমণ থেকে প্রতিহত করা হয়। যেহেতু ডাল দিয়ে শত্রুদের আক্রমণ থেকে প্রতিহত করে, সেহেতু রমজান মাসে শয়তানের আক্রমণ থেকে প্রতিহত করা হয় রোজার মাধ্যমে, এই জন্য রোজাকে বলা হয়েছে আসসাউমু জুন্নাতুন বা আসসিয়ামু জুন্নাতুন কামা কালা আলাইহিসসালাম, রোজা হচ্ছে ডাল স্বরূপ। কারণ রমজান মাসে জান্নাতের আকাশে দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ দেওয়া হয়, শয়তানকে শিকলবদ্ধ করে রাখা হয়। রমজান মাসে শয়তানকে শিকলবদ্ধ, শিকল অর্থাৎ বেঁধে রাখা হয়। এখন হলো স্যার যদি রমজান মাসে শয়তানকে শিকলে বন্ধ আবদ্ধ করে রাখা হয়, তাহলে রমজান মাসে তো মানুষ কিছু কিছু লোক আছে খারাপ কাজ
করে। আমি উদাহরণটা এইভাবে দিই, যখন কোন প্রতিযোগিতা 200 মিটারের দৌড় প্রতিযোগিতা দেওয়া হয়, শুরু করবে এখান থেকে, শুরু করব এখান থেকে। এখন কোন ব্যক্তি এখান থেকে শুরু করে এখানে আরে শেষ, এখানে আরে কি শেষ, এখানে শেষ হলে এখানে কি যেখানে 200 মিটার শেষ সেখানে কি দাঁড়াতে পারে? কখনো দাঁড়াতে পারে না, কমপক্ষে সামনে আরো 2-4 কদম যা, কারণ ওই যে 200 মিটার যে স্পিড আছে এই স্পিডে এখানে তার থামাতে পারছিল, কিন্তু এই স্পিডে তাকে ধাক্কা দিয়ে আরো 2-4-5 কদম সামনে নিয়ে গেছে। তেমনি 11টি মাস পাপ করতে করতে, শয়তানের পায়বন্দি করতে করতে, যখন রমজান মাস আসে, রমজানকে রোজাকে যখন শয়তানের যদিও শিকলবদ্ধ করে রাখা হয়, সেটা 11টি মাস কি করেছে, শয়তানের পায়বন্দি করেছে, পাপ করেছে, শয়তানের পায়বন্দি করেছে, পাপ করেছে। ওই শয়তানের পাপবন্দির কারণে 11টি মাসের ধাক্কায় রমজান মাসেও সে কিছু কিছু অন্যায় কাজ, খারাপ কাজ করে, যার জন্য রমজান মাসও কি করে কিছু কিছু খারাপ কাজ করে। তাহলে রোজা আমাদেরকে বিভিন্ন খারাপের থেকে শিক্ষা দেয়, তাকে অর্জন করতে সহায়তা করে। রমজান মাস দেখো, যারা চোর ডাকা চিন্তায় বাটফার মদখো সুদখো সবাই প্রাথমিক পর্যায়ে সবাই কিছু কিছু ভালো কাজ করে, খারাপ করে কেন? ওই যে 11টি মাস খারাপ করে এসেছে, তার ধাক্কা এসে কী করে রমজান মাসও কিছুটা করে থাকে। এখন রোজা ধর্মীয় গুরুত্ব কী? ধর্মীয় গুরুত্ব হচ্ছে আমাকে অবশ্যই রোজা রাখতে হবে, যাদের উপর রোজা ফরজ, যাদের উপর রোজা ফরজ অবশ্যই রোজা রাখতে হবে। রোজা না রাখলে গুনাহগার হবে, আর রোজাকে অ্যাঙ্কার করলে সে কাফের হয়ে যাবে, কারণ রোজা একটি ইসলামের একটি স্তম্ভ, রোকন বা খুঁটি। এই রোজা যাদের উপর ফরজ করে, যাদের যারা প্রাপ্তবয়স্ক সুস্থ জ্ঞানবান লোক তাদের সকল উপর রোজা ফরজ। হ্যাঁ, যারা একদম অসুস্থ বিছানাতে উঠতে পারে না তাদের জন্য রোজা রাখা রোগসত, বা মুসাফির অবস্থায় তার কষ্টদায় হলে সে এখন রোজা রাখবে না, পরবর্তী দেখে দিতে হবে, কিন্তু সকল উপর রোজা রাখা ফরজ। এই রোজা সবাই সবাইকে, যারা প্রাপ্তবয়স্ক তাদেরকে সুস্থ সবল সবাইয়ের উপর রোজা ফরজ, সবাইকে রোজা রাখতেই হবে। সুতরাং এই রমজান মাস রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য মাসের তুলনা কী করতেন, দান সদকা বাড়াই দিতেন, কারণ রমজান মাসে নেকির পরিমাণ বেশি পাওয়া যাবে। আমরা জানি 1 টাকা দান করলে 70 টাকা সওয়াব পাওয়া যাবে, 1 রাকাত নফল নামাজ পড়লে 1 রাকাত ফরজ নামাজ সওয়াব পাওয়া যাবে, 1 রাকাত ফরজ নামাজ পড়লে 1 রাকাত 70 টাকা ফরজ নামাজের সওয়াব পাওয়া যাবে। এই জন্য রমজান মাস আসলে মানুষ দান সদকা খুব বাড়াইয়া দেয়। এখন এই রমজানের শিক্ষা কী, এই রমজান থেকে আমরা সামাজিক শিক্ষা কী, সামাজিক গুরুত্ব কী? সামাজিক শিক্ষা হচ্ছে রমজান রোজা রাখার কারণে আমাদের যারা ধনীরা আছে তাদের মনে দয়ার উদ্রেক হয়, দয়ার উদয় হয়। কেন? যে না খেয়ে থাকার কি যে পরিমাণ কষ্ট, তারা বুঝতে পারে যে গরিবরা দিনের পর দিন না খেয়ে উপবাস থাকে, জীবন অতিবাহিত করে, এখন 1টি মাস রোজা রাখা রাখে সারাদিন না খাওয়াতে কি কষ্ট, তারা সেটা অনুভব করতে পারে, তারা গরিবদের প্রতি কী হয় সহানুভূতিশীল হয়। সুতরাং রমজান মাস হলো সহানুভূতির মাস, এটা কার কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা। এই রমজান আমাদেরকে সহানুভূতি শিক্ষা দেয়, কী শিক্ষা দেয়, একের প্রতি আরেকজন সহানুভূতি করার শিক্ষা দেয়, গরিবদের প্রতি তার মন উদ্ধার করে দেয়, হারিয়ে তারা কত কষ্ট করে সারাটি জীবন কী থাকে উপবাস থাকে, একদিন খাইয়ে থাকে একদিন না খেয়ে থাকে, আর আমরা তো অনেক আরাম আয়েশে থাকি, এখন তাদের প্রতি একটা সহানুভূতিশীল হয়ে ওঠে। দেখবে রমজান মাস আসলে গরিবদের প্রতি দান সদকা বাড়িয়ে দেয়, কারণ তারা যেন কষ্ট না পায়। তাহলে রমজানের একটা শিক্ষা হচ্ছে সহানুভূতি শিক্ষা দেয়, এবং রমজান মানুষদেরকে সহিংসতা শিক্ষা দেয়। রমজান মানুষদেরকে সামনে কত খাবার, কত অন্যায় অশ্লীল ব্যবহার, সুদ ঘুষ এগুলো থেকে বিরত থাকে, তাহলে এইগুলো থেকে বিরত থাকার জন্য মানুষদেরকে দুষ ধান করতে হবে। তাহলে এই ধৈর্য রমজান কী দেয়, শিক্ষা দেয়। সারাদিন উপবাস না খেয়ে আসে, সন্ধ্যার একটু আগে ইফতার নিয়ে বসে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সারা ফেটে প্রচণ্ড ক্ষুধার্ত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম করে নাই, অর্ডার করে নাই, এই জন্য খানা নেই সামনে আসে খাইতেছে না, এখানে একটা ধৈর্যের প্রয়োজন। রমজান আমাদেরকে ধৈর্য শিক্ষা দেয়,
সুতরাং রমজানের সামাজিক শিক্ষা গেল। ধর্মীয় গুরুত্ব কি? আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, আসাউমি লি ওয়ানা আজিমি, রোজা আমার জন্য এই প্রতিদিন আমি নিজেই দিব। অর্থাৎ আমি প্রশ্ন করতে পারো, স্যার তাহলে ইসলামের অন্য এবাদতগুলো কি আল্লাহর জন্য নয়? ইসলামের অন্য এবাদতগুলো কি আল্লাহর জন্য নয়? সুতরাং ইসলামের অন্য এবাদতগুলো মহান আল্লাহ তাআলার জন্য, কিন্তু সেখানে রিয়া সম্ভাবনা থাকে, লোক দেখানোর সম্ভাবনা থাকে। সে ইচ্ছা করলে লোক দেখাতে পারে যে আমি নামাজ পড়ে আলাম, আমাকে নামাজই বলবে, আমি দান খরচ করি মানুষ আমাকে দানবীর বলবে, আমি হজ করি মানুষ হাজি বলবে, এই জন্য লোক দেখানোর একটা সম্ভাবনা থেকে যায়। কিন্তু রমজান এমন একটা ইবাদত যেখানে রিয়ার কোনো সম্ভাবনা নেই। তার যদি খিদা লাগে, সে যদি ঘরের দরজা বন্ধ করে, চার দেওয়ালের ভিতরে ঘরের দরজা বন্ধ করে আল্লাহ ছাড়া কেউ দেখবে না, সে যদি পানি খাওয়া খা পৃথিবীর কোনো মানুষ দেখবে না, সে যদি বলবে আমি রোজাদার, কিন্তু সেখানে কেন খায় না? এক আল্লাহর ভয়ে প্রচণ্ড পানি পিপাসা, পানি গোসল করতে গেছে, সে ইচ্ছা করলে ডুব দিয়ে পানি নিচে পানি খেতে পারে, কিন্তু এক আল্লাহর ভয়ে খায় না। তাহলে বোঝা যাচ্ছে রোজা এমন একটি ইবাদত যেখানে রিয়া বা লোক দেখানোর কোনো সম্ভাবনা নেই। সুতরাং এই জন্য আল্লাহ বলছেন আসাউমলি ওয়ানা আজিবি, রোজা আমার জন্য এবং এর প্রতিদিন আমি নিজেই প্রদান করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফরালাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস এবং সওয়াবের আশায় রমজান মাসকে উদযাপন করবে, অর্থাৎ রমজান রোজা রাখবে, আল্লাহ পাক তাআলা তার পূর্বে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বুখারি শরীফ। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফরালাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি তার আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেবেন। সুতরাং আমরা সওয়াবের আশা এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা প্রত্যেকে রোজা রাখব, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদের কি দিয়ে দেবেন? নাজাতের ব্যবস্থা করে দেবেন। হাদিস শরীফে এক জায়গায় এসেছে যে রোজাদারের মুখের যে দুর্গন্ধ হয়, না খাওয়ার ফলে ফ্যাট থেকে যে একটা দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশক আম্বরের চেয়েও আরো অনেক বেশি প্রিয়। তাই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অনেক সুপ্রিয়। এবং শুধু তাই না, এই রোজাদারের জন্য আল্লাহ পাক একটা জান্নাত রেখেছেন, জান্নাতের একটা দরজা রেখেছেন, রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে একমাত্র স্পেশালভাবে শুধুমাত্র রোজাদারকেই প্রবেশ করানো হবে, অন্য কাউকে অনুমতি দেওয়া হবে না। সেদিন বলবে যে যারা রোজা পালন করেছে আজকে এই জান্নাতে তোমরাই প্রবেশ করো, রাইয়ান নামক জান্নাতে তাদেরকে একমাত্র প্রবেশ করার অনুমতি দান করা হবে, পৃথিবীর কোনো মানুষকে আর অনুমতি দান করা হবে না। যারা একমাত্র খালেস নিয়তে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রেখেছে, একমাত্র তারাই কি করবে, এই জান্নাতুর রায়ান নামক জান্নাতে ওই দরজা দিয়ে তারাই প্রবেশের অনুমতি পাবে, আর কেউ অনুমতি পাবে না। সুতরাং আমরা বুঝতে পারছি যে রোজা মানুষদেরকে কীভাবে তাকওয়াবান করে তোলে, এবং রোজার ফজিলত এবং রোজার গুরুত্ব আল্লাহ পাক আমাদেরকে এর বিনিময়ে একটা স্পেশাল জান্নাত দিবেন, যারা খালেস নিয়তে সঠিকভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখবে, মহান আল্লাহ তাদেরকে কী দিবেন, জান্নাত দান করবেন। সুতরাং এই রমজান মাসের রোজা আমরা বিশুদ্ধভাবে, সহিশুদ্ধভাবে, খাঁটিভাবে, এখলাস নিয়তে, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা এই রমজান মাসে রোজা রাখবো, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কী হবেন, খুশি হবেন, রাজি হবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জান্নাতুর রায়ান নামক জান্নাত দান করবেন। এই রমজান মাসে আমরা আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন যারা গরিব আছে তাদেরকে আমরা খাবার দিব, ইফতারি দেওয়া দিব, টাকা দিব, ঈদের সময় কাপড় চোপড় দিব, অর্থাৎ আমরা আমাদের এই রমজান মাসে দানের হাত বাড়িয়ে দিব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি বেশি বেশি খুশি হয়ে যাবেন, আমাদের নিয়ামতকে কী দিবেন, বাড়িয়ে দিবেন। সুতরাং
এই রমজান মাস সহানুভূতিশীল মাস, এই রমজান মাস ধৈর্যের মাস, এই রমজান মাস তাকওয়ার মাস, এই রমজান মাস খোদাভীতির মাস, এই রমজান মাস শয়তানের অসা থেকে নিজেকে বিরত রাখার মাস, এই রমজান মাস আমাদেরকে সহিংসতার মাস, এই রোজা আমাদেরকে কি শিক্ষা দেয়, সহিংসতার শিক্ষা দেয়, রোজা মানে আমাদেরকে সহানুভূতিশীল শিক্ষা দেয়, গরিবের প্রতি উদাহরণ মনোভাব সৃষ্টি করে দেয়, ধনীদের প্রতি যেন তারা ধনীদের প্রতি দানের খরা দানের হাত বাড়িয়ে দেয়। সুতরাং আমরা সর্ব সাফল্যে এই কথাই স্বীকার করব যে রোজা মানে একটি ইবাদত, যার প্রয়োজন একমাত্র মহান আল্লাহ ভাত নিজ হাতে দিবেন, আর আল্লাহ যাকে নিজ হাতে দিবেন তার মতো আর ভাগ্যবান পৃথিবীতে কোনো ব্যক্তি হতে পারে না। আমরা যদি সেই ভাগ্যবান হতে চাই, আমরা যদি সেই সৌভাগ্য ব্যক্তি হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই রমজানের মতন একটি মাস আল্লাহর সন্তোষ উদ্দেশ্যে রোজা রাখতে হবে এবং রমজান মাসে কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। কারণ আমরা জানি এই মাহে রমজানে পবিত্র কোরআন লাহু মাহফুজ থেকে দুনিয়ার আসমানে একসাথে অবতীর্ণ করা হয়েছে কদর রাত্রিতে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের 23 বছরের জিন্দেগিতে কখনো একটি সূরা, কখনো দুইটি সূরা, কখনো তিনটি সূরা অবতীর্ণ করা হয়েছে। আমরা জানি রমজান মাসে একটি রাত্র আছে, শেষ দশকের যে কোনো বেজোর রাত লাইলাতুল কদর, ওই রাত্রিতে ইবাদত করলে হাজার মাস ইবাদতের চেয়ে উত্তম। আল্লাহ বলছে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয় আমি কোরআনকে অবতীর্ণ করেছি এই কদর রাত্রিতে। এরা আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর ইবাদত করলে হাজার মাস ইবাদতের চেয়েও কি পাওয়া যাবে, অধিক সওয়াব পাওয়া যাবে। হাজার মাস ইবাদত করলে বোঝা যায় 83 বছর 4 মাস। তাহলে তৎকালীন যুগে 1000 এই শব্দ সবচেয়ে বড় শব্দ ছিল, এই জন্য আল্লাহ পাক 1000 শব্দ ব্যবহার করেছেন। এর উপরে কোনো শব্দ ব্যবহার করলে মানুষ বুঝতো না। এখন যে কোটি বিলিয়ন মিলিয়ন আছে এরকম যদি থাকতো তাহলে আল্লাহ পাক ওইগুলো ব্যবহার করতেন। তাহলে এখন আমরা একটা কথা চিন্তা করি, এই রমজানের এত গুরুত্ব এবং লাইলাতুল কদরের কেন এত গুরুত্ব, এত দামি করা হয়েছে শুধু একমাত্র ওই রাত্রিতে আল্লাহ পাক দুনিয়ার আসমানে আমাদের ঐশীবাণী মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন বিদায়, ওই রাত্রি এত মহিমান্বিত। তাহলে আমরা যদি ওই কোরআনটুকু যথাযথভাবে সুন্দরভাবে জীবন পালন করি, আদায় করি, তেলাওয়াত করি অর্থ সহকারে এবং নিজের জীবনে বাস্তবায়ন করি, তাহলে আমরাও ওই সম্মানের অধিকারী হতে পারব। সুতরাং এই কোরআনের কারণে এই রাত্রি এত মর্যাদা হয়েছে, আমরাও কোরআন তেলাওয়াত করি, আল্লাহ পাকের বিধিবিধান নিজের স্বাধীনতা ঘটিতে সমাজে পরিবারে দেশে আমরাও বাস্তবায়ন করব, তাহলে আমরাও একজন দামি মানুষ হতে পারব, আমরাও আল্লাহুল আলমিনের কাছে অনেক প্রিয় হতে পারব। সুতরাং আমরা এই রমজান মাস যথাযথভাবে সুন্দরভাবে উদযাপন করব এবং যখন রমজানের শেষ শেষ দশ রাত্রিকে আমরা উদযাপন করবো, যেগুলো একটি রাত্রিতে লাইলাতুল কদর আসে, তাহলে আমরাও ওই সৌভাগ্য মহিমান্বিত রাত্রির ভাগিদার হব। আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে এই রমজানের ফজিলত, রমজানের গুরুত্ব এবং ওই লাইলাতুল কদরের ফজিলত গুরুত্ব যেন আমাদের ভাগ্যে নসিব করেন, আমরা সেই দোয়া করি। এবং তোমরা যারা যেখানে আসো, এই মাহে রমজানের একটা রহমতের মাস চলতেছে, মহান আল্লাহ তাআলার কাছে চাও, নামাজ পড়ো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, তারাবি পড়ো, তাহাজ্জুদ গুজার হও, আল্লাহর কাছে যা হিসাবে তাই পাবে। ইফতারে পুরো মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বলে আলামিন সেই দোয়া কি দেয় না, ফিরিয়ে দেয় না। সুতরাং তোমরাও স্বাধীনতা রেখে ইফতারের সামনে বসে আল্লাহর কাছে ভালো ভালো কাজ চাও, তাহলে আল্লাহ বলে আলামিন আমাদেরকেও দান করবেন। আল্লাহ তোমাদেরকে সবাইকে
আমাদের সবাইকে যেন আমরা সহি সালামত থাকতে পারি, এবং মহাবিশ্বে যে করোনা ভাইরাস চলতেছে আল্লাহ যেন আমাদেরকে এই করোনা মহামারী থেকে সবাইকে মুক্ত রাখে, সবাই বলো আমিন। এবং আল্লাহ পাক যেন আমাদেরকে আসমানি বলা, জমিনি বলা, হাওয়াই বলা থেকে সবাইকে হেফাজত রাখে এবং সহি সালামতে রোজাগুলো পালন করতে পারি। আল্লাহর কাছে সেই দোয়ার জন্য দরখাস্ত যেন আমরা 30টি রোজাই সুস্থ রেখে সহি সালামতে সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। আল্লাহর কাছে সে চাওয়াটুকু রেখে আজকে ক্লাস আমরা এখানে শেষ করতে যাচ্ছি। তার আগে তোমাদেরকে বলি, তোমরা এই করোনা সংকটময় মুহূর্তে তোমরা ঘরের বের হবে না, যদি একান্ত প্রয়োজনে বেরোতে হয় তোমরা মাস্ক ব্যবহার করে বের হবে, স্বাস্থ্যবিধি মেনে চলে বের হবে, এবং অযথা কোথায়ও সামাজিক কোনো অনুষ্ঠানে যাবে না, যেখানে যে বেশি মানুষ সেখানে যাবে না, নিজেকে একটু চেক করো। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে হেফাজত করুক, সবাই বলো আমিন। আজকের মতো তোমাদেরকে এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই প্রত্যাশা থেকে আজকের ক্লাস শেষ করলাম, খুদা হাফেজ।